من القرآن ما هو شفاء ورحمة হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকলে বন্ধু বান্ধব আদা এবং সাবস্ক্রাইব দেশ বিদেশ থেকে যারা বন্ধুরা আজকের ভিডিও বিষয় নিশ্চয়ই আপনারা থামবেলে জানতে পেরে গেছেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো এবং প্রবলেমটা সলভ করব তো আমরা এই চ্যানেল থেকে আপনারা এই চ্যানেল থেকে জিন রিলেটেড জাদু রিলেটেড জন্য সমস্যা রিলেটেড গাছ গাছরা রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আপনারা যদি প্রথমবারই চ্যানেলে এসছেন তো আমার এই জুড়ে বাংলাকে গিয়ে ভিজিট করুন সমস্ত ভিডিওকে আপনি ওয়াচ করুন আপনাকে নিশ্চয়ই ভালো লাগবে সমস্ত ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন তো আজকে এখন দেরি করব না তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ব্যাপারটা হয়েছে কি অনেকে কমেন্ট করেছেন যে ভাই এমন একটা তেল দাও সে তেল মালিশ করলে যেন লিঙ্গের সমস্ত ধরনের সমস্যা মিটে যাবে বাস্তব কথা একদম ঠিক কথা বেশি না সাত দিন আপনি ব্যবহার করলে আপনি এর ফারাক নিজে নিজেই চোখে দেখবেন ধরুন আপনি আগে মাস্টার বেসেন করতেন হস্তমৈথুন করতেন বা অত্যধিক সহবাস করার ফলে আপনার লিঙ্গটাকে লিঙ্গটা খুবই মানে নির্জীব হয়ে পড়েছে লিঙ্গের মধ্যে আগের মতন জোর নেই আগের মতন শক্তি নেই আপনার মেশিনটা পুরো একদম লড়ে বড় হয়ে গেছে সে আপনার বয়স চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে আশি হতে পারে ষোলো বছরও হতে পারে এখন তো বেশি ষোলো আঠেরো বছরের ছেলেরা এই প্রবলেমে ভুগতেছে কেননা ওরা কি করে মোবাইলে ওই খারাপ খারাপ ভিডিও সব দেখছে লুকিয়ে লুকিয়ে কে মাঠে ঘাটে লুকিয়ে দেখছে কে জঙ্গলে লুকিয়ে দেখছে কে বাথরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে খারাপ খারাপ ভিডিওগুলো দেখতেছে আর সহ্য করতে পারছে না সহ্য না করে ওরা হস্তমৈথুন করে দিচ্ছে করার ফলে ওদের লিঙ্গের যে রগগুলো বা শিরা উপশিরাগুলো আমাদের লিঙ্গটা একটা মাংসপিণ্ড ওতে কোনো হাড় নেই ভালো করে বুঝবেন আমাদের লিঙ্গটা একটা মাংসপিণ্ড ওতে কোনো হাড় নেই ওর মধ্যে রয়েছে শিরা উপশিরা রগ শিরা উপশিরা রয়েছে শিরা উপশিরা এবং মাংসপিণ্ড দিয়ে আমাদের লিঙ্গটি সৃষ্টি যদি ওর উপরে যদি আপনি অত্যাচার করেন কত বছর বয়স থেকে এখন তেরো বছর ছেলেরা বারো বছর ছেলেরা হ্যান্ডিং মারতেছে অর্থাৎ মাস্টোভেশন করতেছে আপনার বয়স কম বারো বছর বারো তেরো বছরের চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেরা যদি মাস্টারবেশন করে হস্তমিথুন করে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেই লিঙ্গের অবস্থাটা কীরকম হবে ওরা তো বিয়ে করতে পারবে না ওরা আগে থেকে তো অকেজ হয়ে গেছে খেলতে যাওয়ার আগেই তো তার অকেজ হয়ে গেছে লিঙ্গর শেষ লিঙ্গর অবস্থা লিঙ্গ ছোট হয়ে গেছে ছোট হয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে যারা অতিরিক্ত হস্তমৈথুন করে ওরা কিছু বুঝে না যে এই জিনিসটা যে কত খারাপ জিনিস ওর লাইফটাকে বরবাদ করে দিয়ে দিচ্ছে আজকে কত বৌরা ঘর ছেড়ে পালাচ্ছে কেন এইটাকে আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে ভালো ভালো ঘরের বউরা সব পালিয়ে যাচ্ছে কেন ঝড়ঝাটি করে ওর স্বামী ওকেজ ওকে যৌন ওষুধ দিতে পারছে না কেননা সে আগে খুব করত করতো এখন আমি তেরো বছর চোদ্দো বছর ষোলো বছর আঠেরো বছর তেইশ বছর ছেলেদেরকে বলে দিচ্ছি তোমরা কোনো দিন হস্তমোচন করবে না যদি করে থাকো আজ থেকে বন্ধ করার চেষ্টা করো নাহলে খুবই পস্তাবে খুব পস্তাতে হবে তোমাদেরকে বাস্তব কথা আর এখন তোমরা পস্তাচ্ছ ওটাও বুঝতে পারছ যে আমি কী বলতে চাইছি যদি ধরো হয়ে যেতে পারে অভ্যাসটা কু অভ্যাসটা ত্যাগ করতে হবে যদি হয়ে গেছে আপনার সাথে তো আজ থেকে আপনি হস্তমৈথন করা বন্ধ করে দিন তারপর আমি যে ফর্মুলাটা বলে দিব ওই ফর্মুলাটা নিজেরা করে ওটাকে মালিশ করবেন দিনে দুবার চলে আপনার ও প্রবলেম থেকে আপনি সলভ হয়ে যাবেন আপনার লিঙ্গ আগের থেকে মোটা শক্তিশালী সবল হয়ে যাবে সাত দিন ব্যবহার করবে সাত দিনে এর ফারাকটা নিজেই বুঝতে পারবে কি করতে হবে আমি দু তিনটা তেলের নাম বলবো যদি আপনি দু তিনটা তেল ম্যানেজ করতে পারেন নাও চলবে বা একটা তেল ম্যানেজ করলেও হবে প্রথম যে তেলটা ওটা সর্ষে তেল মাস্টার অয়েল সর্ষে তেল সর্ষে তেল সবাই পাবে সবার ঘরে আছে তরি তরকারিতে রান্না হয় সরষে তেল একশো গ্রাম কি পঞ্চাশ গ্রাম নেবেন তার সাথে আরও দুটো তেল বলবো যদি ম্যানেজ করতে পারেন তো আপনার জন্য উত্তম হবে কালো জিরের তেল অনলাইনে পাওয়া যায় কালো জিরার তেল আর হচ্ছে তিল তেল তিল তিল তেল সেটাও অনলাইনে পেয়ে যাবেন আপনারা তো এই তিনটা তেল যদি আপনারা পেয়ে যান তো ভালো হবে আর যদি আপনারা বলবো আপনার কাছে পয়সা নেই কুড়ি নেই কিছু নেই তো একটা তেলই হবে সর্ষে তেল আপনি পঞ্চাশ গ্রাম নেবেন আর যদি তিনটা তেল যদি নিতে পারেন তো আরও উত্তম হবে সর্ষে তেল কুড়ি গ্রাম বা তিরিশ গ্রাম দেবেন তিরিশ গ্রাম কালো জিরার তেল তিরিশ গ্রাম তিল তেল একটা বোতলে ঢুকিয়ে ভালো করে ঝিঁকড়ে নেবেন তিনটা তেল মিক্সড হয়ে গেল তবে ওই তেলের উপরে আপনাকে যে আইটি পড়তে হবে অস্তক ফেরুল্লাহ অস্তক ফেরুল্লাহ এগারো বার পড়বেন অস্তক ফেরুল্লা আমি যেটা পড়তেছি আমার সাথে ওটাকে মুখস্থ করেন আস্তক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এগারোবার পরে তিনটা ফুল আগাবেন ওই তেলের মধ্যে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এগারো এগারো বার পরে তিনটা ওই তেলে ফুল আগাবেন তারপরে যদি আপনি সুরা ফাতেহা আপনাদের প্রত্যেকের মুখস্থ রয়েছে ওটাকে আপনাকে পড়তে হবে সাতবার সিফা সুরাতুল ফাতিয়াকে সব জায়গায় ব্যবহার করা হয় এমন একটা আয় ওটা আয়তে শিফা নামে পরিচিত সরতুল ফাতিহা কীভাবে পড়বেন অউজ বিল্লাহ মিলে সহিত রজিম ইসমিল্লাহ রয়মানি রহিম আলহেমদুল্লিলাহীর বিলা আলমিন রইমা নি রহিম আলিকুমদ্দিন ইয়াকানবদৌ ইয়াক না স্তাইন হিদুল সরাদাত উলুম তকিম লাজিন আরম তালহিম গঈম মকদুবদে আ রহি হিমালক আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি

তাহলে আপনি নেটে সার্চ করবেন সুরাতুল ফাতিয়া বাংলা গুগলে গুগলে সার্চ করবেন সুরাতুল ফাতিয়ার বাংলা অনুবাদ আপনার কাছে বাংলা লেখা চলে আসবে আপনি ওখান থেকে দেখে দেখে সাতবার পরে তিনটা তেলের ফুল লাগাবেন আর আস্তক ফেরুল্লা আস্তক ফেরুল্লা একবার পরে প্রথমে তিনটা ফুল আগিয়ে দেবেন তারপরে সুরাতুল ফাতিয়া সাতবার পরে তিনটা ফুল আগিয়ে দেবেন লাগাবা হয়ে গেলে তেলটাকে ভালো করে ঝিঁকড়ে নেবেন নেওয়ার পরে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে দশ পনেরো ফোঁটা কুড়ি ফোঁটা দিয়ে হালকা করে তেল মেসেজ করে দিবেন আর রাত্রে ঘুমাবার সময় খাওয়া দাওয়া করে নেওয়ার পরে যখন ঘুমোতে যাবেন তখন ওই পনেরো কুড়ি ফোটা দিয়ে হালকা করে মেসেজ করে ভালো করে তেলটা জন্য ভিজে যায় দিয়ে ঘুমে যাবেন এইভাবে আপনি সাতটা দিন করেন দেখবেন এর উপকৃত চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন আপনার লিঙ্গ আগেকার মতন থাকবে না শক্তিশালী সবল হয়ে যাবে মোটা হয়ে যাবে ঠিক আছে আপনারা এটিকে আপনারা ব্যবহার করুন প্রত্যেকের জন্য এটা সে যদি ষাট বছরও হয়ে গেছে আশি বছরের যদি বুড়াও হয়ে গেছে উনিও করতে পারবেন ষোলো বছর চোদ্দো বছর তেইশ বছর কুড়ি বছর যারা বিয়ে করে এরকম সময় ওর ওনার প্রত্যেকের জন্য এটা আপনারা করে দেখুন নিশ্চয়ই উপকার পাবেন ঠিক আছে তো আপনারা এইভাবে এই প্রসিডিওরে আমার মন কথা মতন আপনারা এই জিনিসটাকে এইভাবে করে আপনারা নিজেরা ব্যবহার করুন নিশ্চয়ই আপনি হানড্রেড পার্সেন্ট উপকৃত পাবেন সে ভালো থাকবেন আজকে এইখানে বন্ধুরা